সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি আপনাদের জন্য শেয়ার করব ডিম দিয়ে অনেক মজার একটি রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে সময় যেমন কম লাগে, উপকরণও একদমই লাগে না। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। তো দেখুন, রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি প্লেট নিয়েছি, তারপর ডিমগুলো নিয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটার দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে এভাবে গ্রেট করে নিলে রেসিপিটি কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন, ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে, এখন আমি রেসিপিটি তৈরি করব। এখন চলে যাব পরবর্তী স্টেপে। তো চলতে আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি সরিষার তেল। তো রেসিপিটি আমি আজকে সরিষার তেল দিয়ে তৈরি করব। তো এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 3 কোয়া রসুন আর 3টি শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। তো এগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো তেলটা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে আর যখন মরিচগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এগুলোকে নামিয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি মরিচগুলো নামিয়ে তারপর রসুনগুলোকেও আরও কিছুটা ভেজে নিচ্ছি, যাতে করে এগুলো ভেতরটাও নরম হয়ে যায়। তো রসুনগুলো হয়ে যাওয়ার পর আমি এগুলোও নামিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপর দিয়ে নিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। যখন এগুলো কিছুটা নরম হয়ে যাবে, তখন এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরে গুঁড়া, এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো এখন এই উপকরণগুলো দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এখানে সেই পোড়া মরিচ আর রসুনগুলো ম্যাশ করে এখানে দিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিচ্ছি। তো এগুলোও যখন হয়ে যাবে, সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, তখন এখানে সেই ধনে পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো ধনে পাতা কুচিগুলো দিয়ে এগুলোকেও নাড়াচাড়া করে কিছুটা ভেজে নিয়ে এরপর আমি এখানে ডিমগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সসও ইউজ করতে পারেন, নতুবা লেবুর রসও ইউজ করতে পারেন, আর চাইলে এগুলো স্কিপ করতে পারেন। তো দেখুন, এগুলো দিয়ে এখন আমি এই ডিমগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিটি কিন্তু এখন হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে নেব। তো দেখুন, আমি এখন এগুলোকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলি কতটা টেস্টি হয়েছে। আর এই ডিমঝুরি ভাজাটা যদি গরম ভাতের সাথে দেওয়া হয়, এটা কিন্তু একদমই জমে যাবে। তো ঝটপট এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন, দেখবেন মাছ মাংসের স্বাদকেও কিন্তু এটা হার মানাবে। অনেক মজার একটি রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার এমন সহজ সহজ সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার নিত্য নতুন সব ভিডিও সবার আগেই দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।